আপনি তো একটা ভয়ঙ্কর লোক, কোনো কিছু চেয়ে বসলে তো আপনাকে আমি ঠেকাতে পারবো না। আমি ওকে তালাক দিয়ে তোকে বিয়ে করবো। এমনই হাজার অভিনয় দেখিয়ে দর্শকদের মন জয় করেছেন শাকিব খান। ঢাকায় সিনেমার শীর্ষনায়ক তিনি, সেজন্য দর্শকদের প্রত্যাশাও থাকে বেশি। এবার সেই প্রত্যাশা পূরণে নতুন চমক নিয়ে হাজির হতে পারেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানা গেছে যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবিতে শীঘ্রই শুটিং শুরু করবেন শাকিব, যে ছবিটিতে তার বিপরীতে ভাবা হচ্ছে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে। সিনেমাটি নির্মাণ করবেন অনন্য মামুন, তিনি নিজেই সেই ঘোষণা দিয়েছেন ফেসবুকে। জানিয়েছেন 6 মাস ধরে গল্প লেখার কাজ চলছে, ভারতের সাথে কো প্রোডাকশন হচ্ছে, শাকিব খান হিরো হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। 30 সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে। এর আগে আরেকটি পোস্টে দক্ষিণী বিখ্যাত দুই ফাইট ডিরেক্টর কেল্লি শঙ্কর ও কানাল খান্নানের সঙ্গে ছবি দিয়ে অনন্য মামুন লিখেছেন তাদের সঙ্গে মিটিং সফল হলো। বর্তমানে ঈদুল আজহার ছবি প্রিয়তমার শুটিং করছেন শাকিব খান, এই ব্যস্ততা গেলে তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানান মামুন। তিনি বলেন, মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত, শাকিব খান তার প্রিয়তমা শেষ করে ফ্রি হলে আমরা একদিন বসে সাইনিং সম্পূর্ণ করব। যৌথ প্রযোজনার এই ছবিতে নায়িকা নেওয়া হচ্ছে বলিউড থেকে। কদিন আগে অনন্য মামুন বলিউড নেহা শর্মাকে নিয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, মেয়েটিকে খুব ভালো লাগে, তাহলে নায়িকা কি তিনি আর ছবির নাম কি? উত্তরে মামুন বলেন, এগুলো এখন জানাতে চায় না, অপশনে 2-3 জন নায়িকা আছে, ইন্ডিয়ার কোনো হাউজের সঙ্গে কো প্রোডাকশন করছি, সেটাও পরে জানাবো, শুটিংয়ের কয়েক মাস বাকি, আগে জানাতে চায় না, ঈদের পর প্রেস কনফারেন্স করে সবাইকে গরম খবর দেব। ভেতরের খবর, শুধু বলিউডের নেহা শর্মা নয়, নায়িকা হিসেবে কথাবার্তা চলছে মুম্বাইয়ের রিয়া চক্রবর্তীর সঙ্গে। আছে অভিনেত্রীর দর্শক বর্ণিকের নাম, তবে চূড়ান্তভাবে নায়িকা হতে পারেন বলিউডের কেউ। মোস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ।